বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করব আপনারা পুরোটা সময় আমার সাথে থাকবেন। আজও আমি আমাদের এলাকার বন্যার পরিস্থিতি আমি আপনাদের সামনে তুলে ধরব, কারণ বোজনের পানি সুরমা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে সিলেটের বিভিন্ন অঞ্চল যেভাবে প্লাবিত হয়েছে, এবং যার জন্য আমাদের এলাকাতে বিভিন্ন এলাকাতে বা আমাদের বিভিন্ন সিলেটের বিভিন্ন জায়গাতে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে, এবং বন্যা কবলিত এলাকা এখনও মানুষ পানিবন্দী অবস্থায় আছে। তো যাই হোক, ইনশাআল্লাহ আস্তে আস্তে পানি কমতে শুরু করেছে। এরপরেও রাস্তাঘাটে এখনও পানি, দেখেন এই যে রাস্তাঘাটে এখনও পানি, এখনও পানি, কিন্তু এখনও পানি কমছে না ইনশাআল্লাহ। আমরা এই যে মানুষ কিন্তু ওই দিয়ে হাঁটছে, পানির মধ্যে দিয়ে হাসছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে থাকেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি। আপনার তালুকদার সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ও আমি বাড়িতে আসছি, এদিকে পানি ভিডিও স্টার্ট করেছি, এদিকে গাড়ি যাচ্ছে, এদিকে পানি যাচ্ছে যে পানিতে পানি এখনো আমি মনে করি কি করছি, আর উপর দিয়ে যাচ্ছে। তাইও শুধু পানি আর পানি, একবারে সাদা মাঠের মতো হয়ে গেছে, মনে হচ্ছে বিশাল সাগর, সাগরে পরিণত হয়েছে। কারণ কোথাও আপনারা কোনো কিছু দেখতে পাবেন না, শুধু পানিই দেখতে পাবেন, শুধু পানির ঢেউ, শুধু পানির ঢেউ খেলছে বাতাসে, ঢেউ খেলছে পানিতে সাগরের মতো। একবারে রাস্তাঘাট ডুবে গেছে। শুধু আমাদের এলাকা নয়, সিলেটের বিভিন্ন এলাকাতে বন্যা হয়েছে, এবং বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এখন পানিবন্দী অবস্থায় রয়েছে, এবং মানুষের জীবনযাত্রার মান এখন অনেক কষ্টের মধ্যে পড়ে গেছে, মানুষ অনেক কষ্টের মধ্যে, আতঙ্কের মধ্যে রয়েছে।